बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलामु अलैकुम ओ रहमतुल्लाहि ओ बरकातुहु माय डियर व्यूअर्स एंड माय डियरेस्ट स्टूडेंट्स वेलकम टू आवर ऑनलाइन इंग्लिश क्लास अरेंज्ड बाय पाटग्राम विमेंस कॉलेज पाटग्राम लालमनिरहाट हियर विद यू आई एम मोहम्मद मनिरुल इस्लाम पल्लव लेक्चरर इन इंग्लिश ऑफ दिस इंस्टीट्यूशन इन माय प्रीवियस थ्री क्लासेस आई डिस्कस्ड वर्ब्स विद यू Today, I have come before you with a new topic. In our new discussion, we will befriend transformation of sentences or changing sentences. Even we can say sentence changing. Another thing, my dear, I hope you will convey my salam, my regards to your parents. So, assalamu alaikum again. Okay. We need to hurry. We have little time. There are other classes after me. Hence, let's start. Our today's topic, a new topic, transformation of sentences or changing sentences. Baker, poriborton, barupantor. In this topic, we can say that transform means to change anything or to change something. But my dear viewers, my students, we have to keep in mind, we must not change the meaning. We cannot. Amra baker ortho paltate parbo na. What can we do? We will change only the features and structures of the sentences, and we will change only the forms, their nature and their appearance. Amra bakko gulo jokhon paltabo তখন আমাদের পরিবর্তনের কাজের সময় আমরা যখন বাক্যগুলোকে রূপান্তর করব আমাদের প্রশ্নে পাওয়া কোশ্চেন নাম্বার 6 ইংলিশ সেকেন্ড পেপারে আমরা যে বাক্যগুলো পাবো আমরা কোশ্চেন নাম্বার 6 এ 5 মার্কের জন্য এ বি সি ডি ই পাঁচটি আলাদা আলাদা প্রশ্ন পাবো এই প্রশ্ন পাঁচটিতে আমাদের দায়িত্ব হিসেবে আমরা যে বাক্যগুলো পরিবর্তনের কাজ রূপান্তরের কাজ বা পাল্টানোর কাজগুলো করব সেখানে আমরা শুধু বাক্যগুলোর চেহারা आकार आकृति काठामो गठन स्वभाव एमनकि तादेर आमरा रूप परिवर्तन करते पारबो किन्तु किछुतेई कोनो अवस्थातेई आमरा तादेर अर्थ बा मिनिंग पाल्टाते पारबो ना नाउ एखन माय डियर स्टूडेंट्स दिस भेरी टॉपिक ट्रांसफॉर्मेशन ऑफ सेंटेंसेस और चेंजिंग सेंटेंसेस इट इज ए वास्ट टॉपिक इट इज ह्यूज इट एकटा बिराट व्यापक प्रसारित आइटेम আমাদের ইংলিশ সেকেন্ড পেপারে আমরা যে কোয়েশ্চেন 1 টু 12 এক থেকে 12 নম্বর প্রশ্ন পর্যন্ত 12টি আইটেম পাই 12টি আমাদের টপিক নিয়ে কাজ করতে হয় 12টি কোয়েশ্চেনে সাধারণত এই টপিকটি এই আইটেমটি কোয়েশ্চেন 6 এ থাকে এর আগের আইটেমটি আমরা ইতিমধ্যে তিন লেকচারে আলোচনা করেছি রাইট ফর্মস অফ ভার্বস রুলস অফ ভার্বস মজার ব্যাপার হচ্ছে সরি এক্সকিউজ মি আমরা যদি এই টপিকটি এই আইটেমটি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আইটেমটি ভালোভাবে প্র্যাকটিস করি চর্চা করি অনুশীলন করি তাহলে এর আগের যে টপিকটি কোয়েশ্চেন নাম্বার 5 এ রাইট ফর্ম অফ ভার্বস সেটি কিন্তু অনেকগুলো কাজ এখানে হয়ে যাবে বা হয়ে যায় এমনকি তার আগের টপিকটি কোয়েশ্চেন নাম্বার 4 চেঞ্জিং সেন্টেন্স সরি কমপ্লিটিং সেন্টেন্স কমপ্লিটিং সেন্টেন্সের অনেক কাজ আমাদের এই কোয়েশ্চেন 6 এর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে করতে হয় ফলে এই টপিকটি স্টুডেন্টরা অনেক সময় কিছুটা সংশয় বোধ করে ভয় পায় তারা কেউ কেউ এটি এত ব্যাপক হওয়ার কারণে এর অনেক কিছু বাদ দিতে চায় কিন্তু মজা হচ্ছে এখানে এই টপিকটি আমরা যদি ভয় না পাই এটিকে যদি আমরা পছন্দ করতে পারি এটি প্র্যাকটিস করতে গিয়ে আমরা যদি মজা আহরণ করতে পারি মজা পাই তাহলে আমাদের লাভ হবে কোয়েশ্চেন নাম্বার 6 এর চেঞ্জিং সেন্টেন্সেস বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের আমাদের যে পাস মার্ক আছে সেটির আমাদের কাজ হবে এর সাথে তার আগের কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার 5 এ রাইট ফর্ম অফ ভার্বস সেখানকার পাস মার্কসের কাজ হবে এছাড়া তার আগের যে কোয়েশ্চেনটি আছে কোয়েশ্চেন নাম্বার 4 কমপ্লিটিং সেন্টেন্স তারও পাঁচ মার্কসের অনেকগুলো কাজ এখানে আমরা করতে পারবো ফলে আমরা যদি একটু মনোযোগ দেই আমরা একটু সময় ব্যয় করি আমরা একটু সাহস রাখি তাহলে আমরা শুধু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করতে পারতেছি না চেঞ্জিং সেন্টেন্স করতে পারতেছি না শুধু কোয়েশ্চেন নাম্বার 6 করতে পারতেছি না কোয়েশ্চেন নাম্বার 5 এর পাঁচ মার্কস কোয়েশ্চেন নাম্বার 4 এর পাঁচ মার্কস কমপ্লিটিং সেন্টেন্স কোয়েশ্চেন নাম্বার 4 রুলস অফ ভার্বস অর রাইট ফর্মস অফ ভার্বস কোয়েশ্চেন নাম্বার 5 একই সাথে আমাদের কোয়েশ্চেন নাম্বার 6 এ এই প্রশ্নটির মাধ্যমে হয়ে যাচ্ছে ওকে মাই ডিয়ার As I said, we have little time. We need to hurry.
Hence, let's start. Already I have said, transform means to change anything or to change something. Here, what will we do? What will we do? আমরা এখানে আজকে কি করব? আমরা আজকে sentence changing এর যে সমস্ত নিয়ম কানুন, যে সমস্ত কাজ, সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। এখন সেন্টেন্স যে আমরা চেঞ্জ করব, সেন্টেন্স চেঞ্জ করতে গিয়ে আমরা প্রথমে যে কথাটাই আমাদের মনোযোগ দিতে হচ্ছে বা খেয়াল করতে হচ্ছে সেটা হচ্ছে সেন্টেন্স কি এবং সেন্টেন্স কত প্রকার। মজাটা হচ্ছে এখানে আমরা যদি সেন্টেন্স কত প্রকার এভাবে আলোচনা না করি, বরঞ্চ আমরা এভাবে ভাগ করি যে কোন কোন দিক দিয়ে, ইন হুইচ অ্যাসপেক্টস, কোন কোন ব্যাপারে আমরা সেন্টেন্সকে আলোচনা করতে পারি সেটা আমাদের জন্য বেশি উপকারী হয়। দ্যাট উইল বি মোর ইউজফুল, সেটা আমাদের জন্য বেশি উপকারী হবে। ফলে সেন্টেন্স কত প্রকার এটা আমরা না বলে আমরা বলবো কোন কোন দিক দিয়ে আমরা সেন্টেন্সগুলোকে আলাদা করতে পারি। এখানে আমি বোর্ডে ইতিমধ্যে লিখেছি, ইতিমধ্যে আমাদের লেখা আছে যে সেন্টেন্স অর্থ অনুসারে বা মিনিং অনুসারে পাঁচ প্রকার। আমরা জানি আমাদের নিচের ক্লাসগুলো, আগের ক্লাসগুলোয় আমরা বইপত্র পড়ে আমাদের ক্লাসে আমরা জেনেছি যে অর্থ অনুসারে সেন্টেন্স পাঁচ প্রকার, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। এর মধ্যে ইম্পারেটিভ এবং অপটেটিভ আমাদের সাধারণত কোয়েশ্চেন নাম্বার সিক্সে লাগে না। তাহলে আমাদের মনোযোগটা দরকার হচ্ছে, আমাদের প্রয়োজনটা হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ অ্যান্ড এক্সক্লামেটরি। আমাদের শুধু অ্যাসার্টিভ বা মন্তব্যমূলক বাক্য, যখন একজন বক্তা তার বাক্যটি সাবজেক্ট দিয়ে শুরু করেন তার ঠিক পরেই একটি ভার্ব বা ফাইনাল ভার্ব থাকে, শেষে ফুল স্টপ থাকে, তিনি জোরের সাথে কোনো কিছু মন্তব্য করেন, কোনো কিছু দাবি করেন, সোজাসুজি কিছু বলেন, সেই বাক্যটিকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলি। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স কি? এটিতে শুরুতে একটি সাবজেক্ট থাকবে, এরপরে একটি ভার্ব বা ফাইনাল ভার্ব থাকবে, এরপরে শেষের দিকে আমাদের প্রেডিকেট বা অবজেক্টে শেষে আমাদের একটি ফুল স্টপ থাকবে, বক্তা তার মনের ভাবটি সোজাসুজি বলবেন, কোনো মন্তব্যের আকারে বলবেন, তিনি কোনো দাবি বা জোরালো কোনো কথা উপস্থাপন করবেন। এরপর আমাদের যেটি লাগে সেটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্ন। আমরা শব্দটির অর্থই জানি যে প্রশ্নবোধক বাক্য। এটিতে চেনা সহজ উপায় হচ্ছে এটিতে সামনে কোনো সাহায্যকারী ভার্ব থাকে তারপরে সাবজেক্ট থাকে, অ্যাসার্টিভের উল্টো। অ্যাসার্টিভে যেমন আগে সাবজেক্ট পরে ভার্ব, এখানে আগে ভার্ব পরে সাবজেক্ট। এছাড়া কখনো কখনো আমরা ডাব্লিউএস ফর্মে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো পেয়ে থাকি বা ডাব্লিউ এর হু, হুইজ, হোয়াট, হোয়েন, হোয়ার, হুম ইত্যাদি, হাউ, হাউ মেনি, হাউ ফার ইত্যাদি আমরা পেয়ে থাকি। আর শেষে অবশ্যই ফুল স্টপের বদলে একটি ইন্টারোগেটিভ সাইন, আমাদের সাইন অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন আমাদের শেষে থাকবে। আর তৃতীয় যে বাক্যটি আমাদের লাগে এক্সক্লামেটরি সেন্টেন্স। অনেকে ভুল করে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সকে বিস্ময়মূলক বাক্য বলে থাকি, আসলে এত সীমিত আকারে এক্সক্লামেশন হয় না। এক্সক্লামেশন মিন্স ক্রাই আউট। এক্সক্লামেশন কথাটা হচ্ছে কোনো কিছু চিৎকার করে বলা, কোনো কিছু হঠাৎ করে বলা, সাডেনলি, সাডেনলি হঠাৎ করে একটা মানুষের একটা কথা বের হয়ে যাবে, দ্যাট ইজ এক্সক্লামেশন, লাউডলি, সাডেনলি অ্যান্ড উইথ ক্রাই। যখন কোনো কিছু আমরা ক্রাই আউট করব, সাডেনলি বলবো, হঠাৎ করে বলবো, সেটি অবশ্যই একটি ইমোশন হবে, সেটি আমাদের রাগ, ক্ষোভ, দুঃখ, বেদনা, আনন্দ, উচ্ছ্বাস, হতাশা বা বিস্ময় বা অবাক ভাব, সব কিছুই হতে পারে। শুধু অবাক বা বিস্ময় নয়, বরঞ্চ যতগুলো ইমোশন বা আবেগ আছে সবগুলো মিলেই আমাদের এই এক্সক্লামেটরি সেন্টেন্সটি। এখানকার শেষে আমাদের ফুল স্টপ থাকবে না বা প্রশ্নবোধক চিহ্ন থাকবে না, বরঞ্চ থাকবে কি, সাইন অফ এক্সক্লামেশন। আমরা ভুল করে আবারও বলি বিস্ময়মূলক চিহ্ন, নয়, এটি বিস্ময়মূলক চিহ্ন নয়, এটি রাগমূলক, ক্ষোভমূলক, দুঃখমূলক, আনন্দমূলক, বেদনামূলক, হতাশামূলক, এমনকি বিস্ময়মূলক বা আশ্চর্যমূলক, এটি ইমোশন বা আবেগ প্রকাশক, ইমোশন বা আবেগমূলক। ফলে আমরা অ্যাসার্টিভের কাজ করব, ইন্টারোগেটিভের কাজ করব, এক্সক্লামেটরি কাজ করব। এখন যে বাক্য নিয়েই কাজ করি, মজাটা হচ্ছে আমাদের বেশিরভাগ স্টুডেন্ট একটা কাজ করে অ্যাসার্টিভের অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ নেগেটিভ, অ্যাসার্টিভের হাবোধক, অ্যাসার্টিভের নাবোধক। কিন্তু কথাটা এত সীমিত নয় তো, শুধু অ্যাসার্টিভের অ্যাফার্মেটিভ নেগেটিভ হবে কেন? অ্যাসার্টিভের যেমন হা এবং না আছে, ইন্টারোগেটিভেরও হা বোধক নাবোধক আছে, এমনকি এক্সক্লামেটরিরও হা বোধক নাবোধক আছে। আমরা সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি, এমনকি ইম্পারেটিভ, অপটেটিভ যে বাক্য নিয়েই কাজ করি না কেন, তার একটি অ্যাফার্মেশন থাকবে, হা বোধকতা থাকবে, সরি, তার একটি নাবোধকতা বা নেগেশন থাকবে, নেগেটিভ হবে নেগেশন, হা বোধক হবে অ্যাফার্মেশন। তাহলে আমরা যে বাক্য নিয়েই কাজ করি, সেটি অ্যাসার্টিভ হোক বা না হোক, ইন্টারোগেটিভ হোক বা না হোক, এক্সক্লামেটরি হোক বা না হোক, বা সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স হোক বা না হোক, যে কোনো বাক্যরই অ্যাফার্মেশন, অ্যাফার্মেটিভ আছে, যে কোনো বাক্যরই নেগেশন, নেগেটিভ আছে, হাবোধক, নাবোধক নিয়েই সব বাক্য। তাহলে আমরা অ্যাসার্টিভ করি আর ইন্টারোগেটিভ করি, এক্সক্লামেটরি করি, আমরা অ্যাফার্মেটিভ, নেগেটিভের দিকে খেয়াল রাখবো।
সেই সাথে আমরা অ্যাসারটিভ থেকে ইন্টারোগেটিভ করব, ভাইস ভার্সা, বিপরীত, ইন্টারোগেটিভ থেকে অ্যাসারটিভ করব, অ্যাসারটিভ থেকে এক্সক্লামেটরি করব, ভাইস ভার্সা, এক্সক্লামেটরি থেকে অ্যাসারটিভ করব। এর পরের যে কাজগুলো আমাদের আছে গঠন অনুসারে, অর্থ অনুসারে আমরা পাঁচ প্রকার বাক্য পাই, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। তার মধ্যে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি নিয়ে কাজ করব, অপটেটিভ এবং ইম্পারেটিভ আমাদের লাগবে না। তেমনি গঠন বা স্ট্রাকচার অনুসারে বাক্য সাধারণত তিন প্রকার। আমি সাধারণত কথাটা ব্যবহার করার কারণ হচ্ছে, ইন আওয়ার ইংলিশ গ্রামার উই গেট দেয়ার আর থ্রি টাইপস অফ সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। স্ট্রাকচার অনুসারে আমরা পাই সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। আমরা এটাই জানি, এটাই বলি, এটাই শুনি, কিন্তু আসলে আরও একটা বাক্য আছে যেটি একই সাথে কমপ্লেক্স, কাম, কম্পাউন্ড। এমন একটি মজার বাক্য আছে আমাদের বইয়ে, আমরা অনেক সময় পাই, আমাদের কথা অনেক সময় আমরা প্রকাশ করি, এমন কিছু বাক্য আছে যার কিছুটা কমপ্লেক্স, কিছুটা কম্পাউন্ড। বাক্যটির হয়তো আধা আধি কমপ্লেক্স হলো, আধা আধি হয়তো কম্পাউন্ড হলো, সে ধরনের বাক্যকে আমরা কমপ্লেক্স, কাম, কম্পাউন্ড বলি। এখানে কাম শব্দটি COME নয়, বরঞ্চ CUM, কমপ্লেক্স, কাম, কম্পাউন্ড। অবশ্য আজকের আলোচনায় বা আমার পরবর্তী আলোচনাগুলোই আমার কমপ্লেক্স, কাম, কম্পাউন্ড আসার খুব কম সুযোগ আছে। আমরা মূলত অর্থ অনুসারে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি তিনটি নিয়ে কাজ করব, ইম্পারেটিভ, অপটেটিভ লাগবে না, আর গঠন বা স্ট্রাকচার অনুসারে সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স এই তিনটা নিয়ে কাজ করব। এখানে আমাদের যে কাজ হবে, দেখতে বাক্য তিনটা সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, কিন্তু কাজ আসলে হবে ছয় রকম। সিম্পল থেকে যেমন কম্পাউন্ড করব, তেমনি কম্পাউন্ড থেকে তো সিম্পলও করব, আবার সিম্পল থেকে কমপ্লেক্স করব, কমপ্লেক্স থেকে আবারও সিম্পল করব, ভাইস ভার্সা। তেমনি কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করতে হবে, আবার কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে হবে, সেম, ভাইস ভার্সা, একটার অপর দিক। এরপর আমাদের এই পাঁচ মার্কের কোশ্চেনে পাঁচটি মাত্র নম্বর আমরা পাবো। কোশ্চেন নাম্বার সিক্সে আমাদের অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি করতে গিয়ে আমরা হয়তো এক মার্কের কাজ হবে, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স করতে গিয়ে হয়তো আমাদের এক মার্কসের কাজ হবে। এরপর আছে ভয়েস চেঞ্জ, অ্যাকটিভ থেকে প্যাসিভ, ভাইস ভার্সা, প্যাসিভ থেকে অ্যাকটিভ, সেখানে হয়তো এক নম্বর, এক মার্কসের কাজ হবে। এরপর আছে আমাদের ডিগ্রি অফ কম্পারিজন, ডিগ্রি যে করতে হয় আমাদের, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। সেখানে দেখতেছি আমরা দেখছি পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ তিনটি ব্যাপার, থ্রি অ্যাসপেক্টস, বাট উই হ্যাভ টু ডু সিক্স টাইপস অফ ওয়ার্কস। যেমন পজিটিভ থেকে কম্পারেটিভ করতে হয়, কম্পারেটিভ থেকে পজিটিভ, ভাইস ভার্সা, আবার পজিটিভ থেকে সুপারলেটিভ করতে হয়, সুপারলেটিভ থেকে পজিটিভ করতে হয়, তাহলে চার রকম হলো। আবার কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করতে হয়, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ, ছয় রকম হলো। তাহলে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভের তিনটি ব্যাপার কাজ করতে হয় ছয় রকম। এখন আমি বোর্ডে যেতে চাচ্ছি, আমি আজকের যে আমাদের লার্নিং আউটকাম আছে, আমরা যে আজকে শিখবো সেন্টেন্স অর্থ অনুসারে পাঁচ প্রকার, তার মধ্যে ইম্পারেটিভ, অপটেটিভ লাগবে না, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি লাগবে, তিন প্রকার বাক্যে ছয় প্রকার কাজ। প্রত্যেকটির অ্যাফার্মেশন, নেগেশন আছে, অ্যাফার্মেটিভ, নেগেটিভ নিয়ে আমরা চিন্তা করবো, এবং ভাইস ভার্সা, অ্যাফার্মেটিভ থেকে যেমন নেগেটিভ হবে, নেগেটিভ থেকে তেমন অ্যাফার্মেটিভ হবে, আবার অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ হবে, ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ হবে, আবার অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি হবে, এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ হবে, ভাইস ভার্সা। গঠন অনুসারে, স্ট্রাকচার অনুসারে আবারও তিন প্রকার, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, প্রতিটিরই পরস্পর আমরা বিপরীত কাজগুলো করব, ভাইস ভার্সা, সিম্পল থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে সিম্পল, আবার সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে সিম্পল, কম্পাউন্ড থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড। ভয়েসে আমরা অ্যাক্টিভ থেকে যেমন প্যাসিভ করব, প্যাসিভ থেকে তেমন অ্যাক্টিভ। ডিগ্রি অফ কম্পারিজনে আমরা যেমন পজিটিভ থেকে কম্পারেটিভ করব, কম্পারেটিভ থেকে পজিটিভ, পজিটিভ থেকে সুপারলেটিভ করব, সুপারলেটিভ থেকে পজিটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করব, সুপারলেটিভ থেকে পজিটিভ। আমি এখন বোর্ডটি আসলে মুছতে যাচ্ছি, আমার দুবার তিনবার করে বলার কারণ হচ্ছে তোমাদের যদি শুনে মুখস্থ হয়, আমার বোর্ডটি যদি দেখা নাও যায়, ভিজুয়াল ইফেক্ট যদি আমার দুর্বল থাকে, যদি এই ডিজিটাল মিডিয়াতে তোমাদের যদি কোনো অসুবিধা বোধ হয়, অন্তত শুনে যদি তোমরা বুঝতে পারো, আমার তাও কাজ হবে। রবি ভাই আমাকে একটা ডাস্টার দিতে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, নাও আই উইশ টু গো টু দ্য বোর্ড। এখন একটু বোর্ডের কাজ করি আমরা, আলোচনা তো অনেক হলো। আমি বোর্ডে ইতিমধ্যে কিছু জিনিস লিখে রেখেছি, তোমরা যদি দেখতে পাও, যদি ভিজুয়ালি স্পষ্ট থাকে, তোমরা তোমাদের খাতায়, তোমরা তোমাদের নোটবুকে সেটা তুলে নিতে পারো। আমরা টুডে আই কান্ট সলভ অল দ্য প্রবলেমস ইনক্লুডিং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, এই বিশাল টপিকটির, এই বিশাল আইটেমটির সবগুলো কাজ আমরা একদিনে করতে পারবো না, সুতরাং আমাকে বিশেষ কিছু টপিক নিয়ে কাজ করতে হবে। প্রয়োজনে আমরা পরের ক্লাসে বা পরের ক্লাসগুলোতে বাকি আইটেমগুলো নিয়ে আলোচনা করব।
প্রথমে আমি যে জিনিসটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেশন নেগেশন নিয়ে। এখানে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ দেখব, আবার অ্যাসার্টিভ সেন্টেন্সের নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ দেখব। প্রিয় ছাত্রীবৃন্দ, মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা দেখতে পাই কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি অনলি থাকে বা মেয়ারলি থাকে বা অ্যালোন থাকে, আমরা সেগুলো নিয়ে কীরকম কাজ করি। আমরা যদি কোথাও অনলি বা অ্যালোন বা মেয়ারলি দেখতে পাই, তাহলে সেই বাক্যগুলোয় আমরা ব্যক্তি বোঝাতে নেগেশনে, নেগেটিভে, আমাদের অ্যাফার্মেটিভ বাক্যটিকে যদি প্রশ্নে নেগেটিভ করতে বলা থাকে, তাহলে আমরা অনলি বা অ্যালোন বা মেয়ারলিকে ব্যক্তি বোঝাতে নান বাট নিয়ে আসি, বস্তু বোঝাতে নাথিং বাট নিয়ে আসি। আর যদি সেখানে কোনো সংখ্যার উল্লেখ থাকে, তা আমরা নট মোর দেন অথবা নট লেস দেন নিয়ে আসি। আমি প্রশ্নে একটি এক্সাম্পল হিসেবে বোর্ডে একটি বাক্য লিখছি, দেখো। হোয়াট হ্যাভ আই রিটেন, আমি বোর্ডে কি লিখেছি যদি তোমরা দেখতে পাও, আল্লাহ অ্যালোন ক্যান হেল্প আজ। আল্লাহ একাই, কারো সাহায্য ছাড়াই, আল্লাহ যেহেতু অলমাইটি, সর্বশক্তিমান, তিনি কারো সাহায্য ছাড়াই একাই আমাদেরকে সাহায্য করতে পারেন, এবং আল্লাহ ছাড়া আসলে সর্বাঙ্গীন সহায়তা করার মতো আমাদের জন্য আর কেউ নাই। তাহলে আমরা এখানে অ্যালোন শব্দটি পেয়েছি। এই বাক্যটিতে কোথাও কোনো নো, নট, নেভার, নেগেশন, না বোধকতা নাই, সুতরাং এই বাক্যটি অ্যাফার্মেটিভে আছে। আমাদেরকে এটি নেগেটিভ করতে হবে। আমরা যদি এটি নেগেটিভ করতে যাই, তাহলে আমরা বাক্যের সব কিছুই ঠিক রাখব। শুধুমাত্র আমাদের অনলি অ্যালোন মেয়ারলির মধ্যে আমরা অ্যালোন শব্দটি পেয়েছি, এই শব্দটিকে পরিবর্তন করে আমরা নেগেশন বা নেগেটিভ ফর্ম নিয়ে আসব। এই অ্যালোনের পরিবর্তে আমরা যদি নান বাট, নাথিং বাট, নট মোর দ্যান, নট লেস দ্যানের মধ্যে একটি ব্যবহার করব। আল্লাহকে আমরা আসলে কোনো কিছুতেই ফেলতে পারি না, তবে আপাতত আমরা ব্যক্তি হিসেবে চিন্তা করে আমরা আল্লাহকে অ্যালোন তুলে দিয়ে আমরা নান বাট নিয়ে আসতে পারি। আর নান বাট বাক্যের প্রথমে ব্যবহার করব আমরা। নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। তাহলে আমরা অ্যালোনের পরিবর্তে নান বাট নিয়ে আসলাম। বিপরীত, ভাইস ভার্সা, কখনো যদি নেগেটিভ বাক্যটিই দেওয়া থাকে, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, নান নান বাট মাই ফ্রেন্ড ক্যান হেল্প আস ইত্যাদি যদি আমাদের কখনো তুলতে হয়, তাহলে আমরা অনলি বাই অ্যালোন নিয়ে আসতে পারবো। আচ্ছা, আমরা আরেকটি বাক্য দেখি। কোন একটি বাক্য এভাবে শুরু হলো, অনলি মাই ফাদার ইজ প্রেজেন্ট। একটা বাক্য লিখলাম, শুধু আমার বাবাই এখানে উপস্থিত আছেন। আবারও আমরা এটি একটি নো নেই, নট নেই, নেভার নেই, কোনো রকম না বোধকতা নেই, সুতরাং বাক্যটি অ্যাফার্মেটিভে আছে, আমাদেরকে নেগেটিভ করতে হবে। যদি আমরা নেগেটিভ করতে যাই, আবারও আমাদের টার্গেট ওয়ার্ড অনলি অ্যালোন মেয়ারলির মধ্যে আমরা অনলি পেয়েছি। যথারীতি যদি ব্যক্তি বোঝায় তাহলে আমরা নান বাট আনবো, যদি বস্তু বোঝায় তাহলে নাথিং বাট আনবো, আর যদি সংখ্যা পেয়ে থাকি তাহলে অনলি অ্যালোন মেয়ারলি ইত্যাদি তুলে দিয়ে আমরা নট মোর দেন অথবা নট লেস দেন নিয়ে আসবো। তাহলে আমরা এখানে কোনো সংখ্যা দেখতে পাচ্ছি না, সুতরাং নট মোর দেন বা নট লেস দেন আসার সুযোগ নেই। আমরা এখানে কোনো বস্তু নেই, চেয়ার, টেবিল বা ডাস্টার এরকম কিছু নেই, সুতরাং আমরা নাথিং বাটও নিয়ে আসতে পারছি না। আমাদের তাহলে হাতে আছে শুধু ব্যক্তিবাচক বোঝাতে নান বাট। আমরা যথারীতি অনলি শব্দটাকে টার্গেট করব। গতবার আমরা অ্যালোন শব্দটিকে টার্গেট করেছিলাম, সেই শব্দটি চেঞ্জ করে আমরা ব্যক্তি বোঝাতে নান বাট নিয়ে আসলাম। আর খেয়াল করে দেখি, নান বাটে কিন্তু একটি এনও আছে। আমরা নানকে যদি ভাঙি তাহলে আসলে নো ওয়ান পাই। ওয়ানটা যদি ব্যক্তি হয় তাহলে নোটা আমাদের নাবোধক নেগেশন, তাহলে আমরা নাবোধক শুরু করে ফেলেছি। নান বাট আর ব্যক্তি বোঝাতে মাই ফাদার, নান বাট মাই ফাদার ইজ প্রেজেন্ট। এরকম করে যদি অনলি বা অ্যালোন বা মেয়ারলি দিয়ে আমরা বলি যে অনলি এ ডাস্টার, তাহলে আমরা নাথিং বাট আনবো, ডাস্টার বস্তু। অনলি টেন, অনলি ফিফটিন, অনলি ফাইভ যদি সংখ্যা বোঝাই তাহলে নট মোর দেন অথবা নট লেস দেন নিয়ে আসবো। তাহলে আমরা
এরপর থেকে কোন বাক্যে যদি দেখতে পাই only আছে, alone আছে অথবা merely আছে, সেখানে যদি আমরা কোনো ব্যক্তিকে দেখতে পাই আমরা only বা alone বা merely তুলে দিয়ে none but নিয়ে আসবো। আমরা যদি কোনো বস্তুকে উল্লেখ করা দেখতে পাই তাহলে আমরা nothing but নিয়ে আসবো, only alone merely কে তুলে দিয়ে। আর যদি আমরা কোনো সংখ্যা 5, 10, 5, 10, 15, 20 etc. এরকম কোনো সংখ্যা যদি পাই, যেমন 10 years, এরকম যদি আমরা কোনো উল্লেখ পাই তাহলে আমরা only বা alone বা merely কে তুলে দিয়ে আমরা অবশ্যই আমরা not more than অথবা not less than নিয়ে আসব। এরপরে আমরা যদি কোনো বাক্যে আমরা দেখতে পাই যে must অথবা have to অথবা has to অথবা had to এর উল্লেখ আছে, খেয়াল করে দেখব যে বাক্যটির কোথাও কোনো no নেই, not নেই, nothing নেই, none নেই, never নেই, কোন রকম নেগেশন নেই, নাবোধকতা নেই, সুতরাং অ্যাফার্মেশন আছে, অ্যাফার্মেটিভ আছে। যেহেতু অ্যাফার্মেটিভ আছে আমরা সেই বাক্যটিকে নেগেটিভে করব। এখন একটি আমরা অ্যাফার্মেটিভ বাক্য লিখি উদাহরণ হিসেবে, এক্সাম্পলে, যেমন উই মাস্ট ওবি আওয়ার প্যারেন্টস, এটি আমাদের দায়িত্ব, আমরা দায়িত্ব কর্তব্যে দেখতে পাই আমাদেরকে মাস্ট অবশ্যই আমাদের পিতামাতাকে আমাদের প্যারেন্টসকে ওবি মান্য করতে হয়, মেনে চলতে হয়। এখন আমরা বাক্যটি হা বদকে আছে, অ্যাফার্মেশনে আছে, অ্যাফার্মেটিভে আছে, নেগেটিভ করব। নেগেটিভ করতে গিয়ে আমরা দেখতে পাবো আমরা মাস্টকে তুলে দিতে হবে, মাস্টকে তুলে দিলে বা মাস্ট যদি না পেয়ে আমরা হ্যাভ টু পেতাম তাকে তুলে দিয়ে, অথবা যদি হ্যাজ টু পেতাম তাকে তুলে দিয়ে, বা ফার্স্ট ফর্মে যদি হ্যাড টু পেতাম তাকে তুলে দিয়ে আমরা কি করি? আমরা আসলে ক্যান নট বাট নিয়ে আসতে পারি, ক্যান নট হেল্প ব্যবহার করতে পারি, ক্যান নট বিয়ার ব্যবহার করতে পারি, ফার্স্ট ফর্মে আমরা কুড নট বাট ব্যবহার করতে পারি, বা কুড নট হেল্প ব্যবহার করতে পারি, বা কুড নট বিয়ার ব্যবহার করতে পারি। কি করব আমরা? মাস্ট তুলে দিয়ে আমাদের ব্যবহার করার সুযোগ আছে। প্রেজেন্ট ফর্ম যদি বাক্যটা থাকে তাহলে ক্যান নট বাট দিয়ে ভার্বের মূল ফর্ম, মূল ভার্ব ব্যবহার করব তার সঙ্গে, ক্যান নট বাট যোগ মূল ভার্ব। যদি ক্যান নট ভার্ব ব্যবহার করতে মন না চায় আমরা ক্যান নট হেল্প নিতে পারি, ক্যান নট হেল্প নিলে অবশ্য আমরা আর মূল ভার্ব নিতে পারবো না, এরপর আমাদের ভার্বের সঙ্গে আই এন জি যুক্ত করতে হবে। আচ্ছা, ক্যান নট ক্যান নট বাট দিয়ে মূল ভার্ব দিতেও ভাল লাগছে না, ক্যান নট হেল্প তারপর ভার্ব প্লাস আইএনজি দিতেও ভাল লাগছে না, তাহলে আমরা কি করতে পারি? আমরা ক্যান নট বিয়ার লিখতে পারি, তার সঙ্গে ওই ক্যান নট হেল্পের মতো ভার্ব দিয়ে আইএনজি দিতে হয়। তাহলে আমাদের উপায় তিনটে আছে, আমরা মাস্ট হোক আর হ্যাভ টু হোক আর হ্যাজ টু হোক আর হ্যাড টু হোক এগুলো তুলে দিয়ে আমরা এদের পরিবর্তে না বোধক করতে গিয়ে নট বা নেগেশন দেখাতে গিয়ে, নো নট নাথিং নেভার ইত্যাদি দেখাতে গিয়ে, না বোধকতা দেখাতে গিয়ে আমরা ক্যান নট বাট প্লাস মূল ভার্ব, মাস্ট হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু এর বদলে, বা ক্যান নট হেল্প প্লাস ভার্ব প্লাস আইএনজি, অথবা ক্যান নট বিয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি। শুধুমাত্র আমি একটি বিশেষ কথা বলতে যাচ্ছি, হ্যাড টু অবশ্য পাস্ট ফর্ম, হ্যাড টু তুলে দিলে আমরা ক্যান নট বাট আনতে পারবো না, কুড নট বাট প্লাস মূল ভার্ব, ক্যান নটের জায়গায় তখন কুড নট, হ্যাড টু যদি থাকে তেমনি ক্যান নট হেল্পের জায়গায় কুড নট হেল্প, হ্যাড টু যদি থাকে তেমন ক্যান নট বিয়ারের জায়গায় কুড নট বিয়ার। তাহলে আমরা এই তিনটি, মাস্ট হ্যাভ টু হ্যাজ টু, এই তিনটিকে না বোধক বানাতে গিয়ে, নেগেটিভ বানাতে গিয়ে আমরা মাস্ট তুলে দিয়ে বা হ্যাভ টু তুলে দিয়ে বা হ্যাজ টু তুলে দিয়ে ক্যান নট বাট যোগ মূল ভার্ব, অথবা ক্যান নট হেল্প যোগ ভার্ব প্লাস আইএনজি, বা ক্যান নট বিয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি, অথবা যদি আমরা হ্যাড টু পাই, পাস্ট ফর্ম পাই, তাহলে আমরা হ্যাড টু এর পরিবর্তে কুড নট বাট প্লাস মূল ভার্ব, অথবা কুড নট হেল্প যোগ মূল ভার্ব যোগ আইএনজি, অথবা কুড নট বিয়ার যোগ মূল ভার্ব যোগ আইএনজি, এরকম করে করব। তাহলে আমাদের হাতে যে ভার্বটি আছে সেটি আমরা তুলে দিয়ে ক্যান নট বাট দিয়েও করতে পারি, সাথে মূল ভার্ব লাগবে, ক্যান নট হেল্প দিয়েও করতে পারি ভার্ব প্লাস আইএনজি লাগবে, বা ক্যান নট বিয়ার দিয়েও করতে পারি ভার্ব প্লাস আইএনজি লাগবে। তাহলে উই এর জায়গায় আমরা উই রাখবো, মাস্টকে তুলে দেব, তার জায়গায় আমরা ক্যান নট বাট আনতে পারি, আর ক্যান নট বাট আনলে আমাদের মূল ভার্বটি লাগবে। এরপরে আমরা বাকি অংশটি, এক্সটেনশন যেটি আছে আমাদের, সেটি আমরা লিখে দেব। তাহলে উই মাস্ট ওবি আওয়ার প্যারেন্টস,
অর্থটি কি আছে, আমাদের অবশ্যই আমাদের পিতামাতাকে মেনে চলতে হবে। আমরা বারবার বলবো অর্থ কিন্তু একই থাকবে, নেগেটিভে শুধু নো নট নেভার নাথিং ইত্যাদি দেখা যাবে। উই ক্যান নট বাট, এখানে একটি নট দেখা গেল, ওবি আওয়ার প্যারেন্টস, আমরা নট দেখাতে পারলাম কিন্তু অর্থ কিন্তু পাল্টাইনি, অর্থ কিন্তু একই আছে। উই ক্যান নট বাট ওবি আওয়ার প্যারেন্টস, আমরা আমাদের পিতামাতাকে মান্য বা সম্মান না করে পারি না, আমরা আমাদের পিতামাতাকে না মেনে পারি না, মান্য না করে পারি না, মান্য না করে যেহেতু পারি না তা আমরা মেনে চলি। প্রথম বাক্যেও বলা আছে মেনে চলতে হয়, পরের বাক্যে বলা আছে মান্য না করে পারি না, অর্থাৎ মানতে হয়। তাহলে মানতে যে হয় এটা আসলে দু বাক্যেই একই, শুধু ওখানে হা বোধক, এখানে নট দেখা যাচ্ছে না বোধক, এটুকুই পরিবর্তন। তাহলে আমরা মনে রাখবো, আমরা অনলি পাই যদি, অ্যালোন যদি পাই অথবা মেয়ারলি যদি পাই, তাদের পরিবর্তে ব্যক্তিবাচকে নান বাট, বস্তুবাচকে নাথিং বাট, আর সংখ্যাতে নট মোর দেন নট লেস দেন। আর যদি আমরা মাস্ট বা হ্যাভ টু বা হ্যাজ টু পাই, তাদের পরিবর্তে নেগেটিভে ক্যান নট বাট যোগ মূল ভার্ব, অথবা ক্যান নট ভার্ব, ক্যান নট বাট যোগ ভার্ব যোগ আইএনজি, অথবা ক্যান নট হেল্প ভার্ব প্লাস আইএনজির মতো করেই, ক্যান নট বি আর প্লাস ভার্ব প্লাস আইএনজি। শুধু হ্যাড টুর ক্ষেত্রে ক্যান নটের জায়গায় একটু কুড নট, এগুলো যেমন ক্যান নট বাট প্লাস মূল ভার্ব, হ্যাড টু এ কুড নট বাট প্লাস মূল ভার্ব, এগুলোর ক্ষেত্রে যেমন ক্যান নট হেল্প প্লাস ভার্ব প্লাস আইএনজি, ওখানে ক্যান নট হেল্প এর পরিবর্তে কুড নট হেল্প প্লাস ভার্ব প্লাস আইএনজি, এখানে যেমন এদের পরিবর্তে ক্যান নট বি আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, হ্যাড টু এর পরিবর্তে কুড নট বি আর প্লাস ভার্ব প্লাস আইএনজি। My dear students, to upload our videos into Facebook, Facebook e amader je video gulo upload korte hoy, for this very reason we have to make our classes precise, amader class gulo ke ektu shongkhipto korte hocche, to make our classes smaller I have to conclude my lecture, I have to finish. So, assalamu alaikum again and goodbye. Keep yourself safe, keep others safe. Please maintain precautionary system. Use mask and hand sanitizer and maintain the rules of health. Please be safe and pray for me. Thank you.